हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल ऑप्टिमल स्टडी। आज के 13 डिसेम्बर 2020 ICDS मेन एग्जाम होच्छे एवं पेपर 3 अर्थात जनरल साइंस एवं करंट अफेयर्स क्वेश्चन पेपर टा आमी तुम्हारे आज के भिडियोते देखाच्छी की क्वेश्चन छिलो। आमादेर ऑप्टिमल स्टडी चैनले किन्तु मॉडल्स एर अनेकगुलो देवा हयेछिलो, ताते जे टाइपेर आमरा क्वेश्चन दिएछिलाम अनेकटा सेई प्याटार्नई किन्तु फलो करा हयेछे। 2 नम्बरेर क्वेश्चन, 1 नम्बरेर क्वेश्चन, 5 नम्बरेर क्वेश्चन, एरकम रिटेन क्वेश्चन एसेछे। तो तुम्हारा जरा मॉडल्स एर गुलो करे गेछो तुम्हारा अवश्यई उपकार पेयेछो। देखा जाक की क्वेश्चन एसेछिलो। प्रथमे देखो, 5 × 2 राइट द लस অফ দা রিফ্র্যাকশন অফ লাইট, মানে আলোর প্রতিসরণের সূত্র জানতে চেয়েছে। নেক্সট কোশ্চেন, রাইট দ্য এক্সাম্পল অফ দা ডিফারেন্স বিটুইন মিনারেল এন্ড ওর, তো মিনারেল এবং ওরের মধ্যে ডিফারেন্স কি সেটা জানতে চেয়েছে। রাইট টু হার্মফুল এফেক্ট অফ ডিপ্লেশন অফ ওজন লেয়ার অন হিউম্যান হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, তো ওজন লেয়ারের ডিপ্লেশনের ফলে হিউম্যান হেলথ এবং এনভায়রনমেন্টের উপর কি প্রভাব সেটা জানতে চেয়েছে। ওজন লেয়ার নিয়ে আমি আমার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে বলেছিলাম। হোয়াট ইজ হাইপারমেট্রোপিয়া, হুইচ লেন্স ইজ ইউজড ফর ইটস রেমেডি, তো হাইপারমেট্রোপিয়া এবং কি এবং এটা কোন ধরনের লেন্স ইউজ করে ঠিক করা যেতে পারে, এটা আমাদের মডেল সেটে কোশ্চেনটা ছিল। হোয়াট ইজ মিন্ড বাই রিনিউয়েবল এনার্জি সোর্স, কিপ অ্যান এক্সাম্পল। রিনিউয়েবল এনার্জি সোর্স অনেক রয়েছে, সোলার, ওয়াইন্ড অনেক এক্সাম্পল রয়েছে। রাইট ডাউন টু ইউজেস অফ রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি দুটো উদাহরণ জানতে চেয়েছে। কোবাল্ট 60 বা আয়োডিনের এক্সাম্পল দিলেই হয়ে যেত। হুইচ টাইপ অফ দ্য ইলেকট্রিসিটি ইজ ইউজড ইন ইলেকট্রোলাইসিস অ্যান্ড হোয়াই, তো কোন ধরনের ইলেকট্রিসিটি ইলেকট্রোলাইসিসে ইউজ করা হয় এবং কেন এখানে কি করতে হবে, ডিসি বা ডাইরেক্ট কারেন্ট ইউজ করা হয়। হোয়াট আর দ্য ব্যাকটেরিয়া কল্ড হুইচ ডিকম্পোজ বায়োমাস টু মিথেন ইন বায়োগ্যাস প্ল্যান্ট, তো বায়োগ্যাস প্ল্যান্টে বায়ো মিথেন তৈরি করতে কোন ধরনের ব্যাকটেরিয়া ইউজ করা হয়। তারপরে কোশ্চেন নাম্বার 2 কি চেয়েছে, 5 × 10 এখানেও কী কী দিয়েছে। রাইট টু ডিফারেন্স বিটুইন হরমোনস অ্যান্ড নার্ভাস সিস্টেম রিগার্ডিং দেয়ার মোড অফ ফাংশন, তো হরমোন এবং নার্ভাস সিস্টেমের কাজের কী কী পার্থক্য রয়েছে সেটা জানতে চেয়েছে। 2 নম্বর, নাইট্রোজেন সাইকেল ইজ গেটিং এফেক্টেড ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস, স্টেট টু ফেনোমেনন টু জাস্টিফাই, নাইট্রোজেন সাইকেল হিউম্যান অ্যাক্টিভিটির জন্য কীভাবে প্রভাবিত হচ্ছে সেটা দুটো পয়েন্ট জানতে চেয়েছে। রাইট ওয়ান কজ অ্যান্ড ওয়ান সিমটমস ফর লাং ক্যান্সার ইন হিউম্যান বিং, বা লাং ক্যান্সার বা ফুসফুসে যে ক্যান্সার হয় তার একটা কারণ এবং একটা সিমটমস জানতে চেয়েছে। রাইট টু ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালস, প্ল্যান্ট এবং অ্যানিমালসের মধ্যে দুটো ডিফারেন্স জানতে চেয়েছে। রাইট টু ফাংশনস অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার দুটো কাজ জানতে চেয়েছে। গিভ এক্সাম্পল অফ টু ওয়েস ওভার পপুলেশন অফ হিউম্যান এফেক্টস বায়োডাইভার্সিটি, ওভার পপুলেশন কী করে বায়োডাইভার্সিটিকে এফেক্ট করে সেটা জানতে চেয়েছে। তো বায়োডাইভার্সিটি রিলেটেড আমার কোশ্চেন আমাদের মডেল সেটে ছিল। হাউ ডাজ রিফ্লেক্স অ্যাকশন হেল্পস ইন ডেইলি লাইফ অফ হিউম্যান বিং, তো রিফ্লেক্স অ্যাকশন ডেইলি লাইফে কীভাবে এফেক্ট করে, কীভাবে হেল্প করে, এক্সপ্লেন উইথ টু এক্সাম্পল, দুটো এক্সাম্পলের সাথে জানতে চেয়েছে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফেনোটাইপ অ্যান্ড জেনোটাইপ, তো মেন্ডেলিফের চ্যাপ্টার থেকে ফেনোটাইপ এবং জেনোটাইপের মধ্যে ডিফারেন্স কী জানতে চেয়েছে। এবার নেক্সট কোশ্চেন, 3 কি বলেছে, 10 × 1, 10টা কোশ্চেন 1 নম্বর করে। হোয়াট ইজ মেটামরফিক রক, মানে রূপান্তরিত শিলা কি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টিপ রিজ লাইং বিটুইন টু কোয়ারিজ, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টিপ রিজ লাইং বিটুইন টু কোয়ারিজ, তো দুটো কোয়ারিজের মধ্যে স্টিপ রিজের নাম কি। হোয়াট ইজ মেজার্ড বাই বিউফোর্ড স্কেল, তো বিউফোর্ড স্কেল দিয়ে কি মাপা হয়। বাই হুইচ ইউনিট রিলেটিভ হিউমিডিটি ইজ এক্সপ্রেস, রিলেটিভ হিউমিডিটি কি দিয়ে কোন এককে প্রকাশ করা হয়। নেম এনি টু গ্যাসিয়াস পলুটেন্টস, দুটো গ্যাসীয় পলুটেন্টসের নাম। হোয়াট ইজ দ্য মেন রিজন অফ অকারেন্স অফ টাইডস, জোয়ারের দুটো মেন কারণ কি। নেক্সট হচ্ছে, নেম অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার হাইয়েস্ট মাউন্টেন পিক কি। নেম এ কোল্ড ডিজার্ট রিজন ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কোল্ড ডিজার্টের নাম কি। হুইচ স্টেট র্যাঙ্কস ফার্স্ট ইন পার হেক্টর প্রোডাকশন অফ রাইস ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কোন স্টেটে পার হেক্টরে সবথেকে বেশি রাইস উৎপন্ন হয়। নেম দ্য পেট্রোকেমিক্যাল সেন্টার ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পেট্রোকেমিক্যাল সেন্টারের নাম কি। হুইচ ইজ দ্য লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া, ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া সবথেকে বড় কি। হুইচ ইজ দ্য স্পার্সলি পলুটেড স্টেট ইন ইন্ডিয়া, কোনটা ইন্ডিয়ার সবথেকে বেশি স্পার্সলি পলুটেড স্টেট। হুইচ ইজ দ্য মোস্ট পপুলার সিটি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সবথেকে বেশি পপুলার সিটি কোনটা। তারপরে হচ্ছে 15, তারপরে আবার অ্যান্সার এনি 15 কোশ্চেন। ডিফাইন দ্য টার্ম নিউট্রিশন, হোয়াট ডু ইউ মিন বাই ম্যাল নিউট্রিশন, পুষ্টি সংজ্ঞা কি, অপুষ্টি কাকে বলে। ডিফাইন হেলথ, স্বাস্থ্য বলতে কি বোঝো। হোয়াট ইজ আরডিএ, হোয়াট ইজ দ্য আরডিএ ফর এনার্জি অ্যান্ড প্রোটিন ফর কোল মাইন ওয়ার্কার্স। তারপরে হোয়াট ইজ ব্যালান্স ডায়েট, তারপরে হচ্ছে ডিফাইন এনার্জি, এনার্জি কি। তারপরে হচ্ছে রাইট টু ইউনিটস অফ এনার্জি, এনার্জির দুটো ইউনিটের নাম জানতে চাইছে। মেনশন টু ক্লিনিক্যাল সিমটমস অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ভিটামিন এ ডেফিসিয়েন্সির ফলে দুটো ক্লিনিক্যাল সিমটমস কী কী। মেনশন টু ক্লিনিক্যাল সিমটমস অফ আয়োডিন ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সি হলে দুটো কী 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 রোগ হয়, এই দুটোই আমাদের মডেল ভিডিওতে দেওয়া ছিল। হুইচ ওয়াই সুক্রোজ ইজ এন নন রিডিউসিং সুগার বাট ম্যালটোজ ইজ নট, হোয়াট ইজ মনোস্যাকারাইডস,
রাইট দ্য ডিফারেন্স বিটুইন গ্লুকোজ অ্যান্ড সুক্রোজ উইথ ক্লিয়ার স্ট্রাকচার। তো এটা একটু কঠিন দিয়ে দিয়েছে, স্ট্রাকচারটা মনে করা খুব একটা ইজি নয়। ডিফাইন বিএমআর, রাইট ওয়ান ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ আয়োডিন ভ্যালু, স্টেট এনি টু ফাংশনাল রোলস অফ সুগার ইন ফুডস, খাবারে সুগারের দুটো প্রধান ভূমিকা কী, স্টেট এনি টু ফ্যাক্টার্স অ্যাফেক্টিং প্রোটিন বায়ো অ্যাভেলেবিলিটি, স্টেট এনি টু এফেক্টস অফ টু হাই ইনটেক্স অফ প্রোটিনস, তো খুব বেশি প্রোটিন নিলে কি এফেক্ট হবে তার তার দুটো এক্সাম্পল। নেক্সট হচ্ছে পাঁচ নম্বরের কোশ্চেন দিয়েছে দুটো, ইন্ডিয়ান ন্যাশনালিজম গ্রিউ পার্টলি অ্যাজ এ রেজাল্ট অফ কলোনিয়াল পলিসিস অ্যান্ড পার্টলি অ্যাজ এ রিয়াকশন টু কলোনিয়াল পলিসিস, ডিসকাস করতে বলেছে। তো কি বলেছে যে ইন্ডিয়ার যে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ, তো সেটা কীভাবে গ্রো করেছে, একটা হচ্ছে কিছু কিছু পলিসির জন্য, কলোনিয়াল পলিসি ব্রিটিশদের কিছু পলিসির জন্য, আর একটা হচ্ছে কিছু কিছু পলিসির রিয়াকশনের জন্য। এখানে দু ধরনের পলিসির কথা বলতে হবে, যে এক ধরনের পলিসি ডাইরেক্টলি ন্যাশনালিজমকে হেল্প করেছে, আর এক ধরনের পলিসির ফলে ন্যাশনালিজম গ্রো করেছে। তো এটা একটু ডিসকাস করতে হবে, এটা ভেবে অ্যান্সারটা লিখতে হবে তোমাদের। দো স্বদেশি মুভমেন্ট ফেলড ইন অ্যাচিভিং ইটস ইমিডিয়েট অবজেক্টিভ, ইয়েট ইট প্লেড এ সিগনিফিকেন্ট রোল ইন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, এটা ডিসকাস করতে বলেছে। যে স্বদেশি মুভমেন্ট, স্বদেশি আন্দোলনের ইমিডিয়েট অবজেক্টিভ যদিও ফেল হয়, কিন্তু এর অনেকটা অনেক সিগনিফিকেন্ট রোল রয়েছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে। তো এটা নিয়ে ডিসকাস করতে বলেছে পাঁচ নাম্বার, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে কিছু রিজনিং দিয়েছে 5x2, এগুলো তোমরা একটু পজ করে দেখে নিও। আর লাস্টে হচ্ছে অ্যান্সার এনি 5 questions, এখানে 5টা question, 5x10 নম্বর। ফার্স্ট, ডিউরিং দ্য পিরিয়ড অফ কোভিড আউটব্রেক হুইচ স্টেট লঞ্চ লাইভলিহুড জেনারেশন পোর্টাল ফর রিটার্নড মাইগ্রান্ট ওয়ার্কার্স। নেক্সট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এটা দিয়েছিল। তারপরে হুইচ ফান্ড ইজ এম্ফাসাইজড বাই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 টু সেট আপ, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড 2020 নোবেল প্রাইজ ফর মেডিসিন। তারপরে হোয়াট ইজ দ্য এম অফ পূর্বোদয়া মিশন লঞ্চড ইন ওয়েস্ট বেঙ্গল ইন জানুয়ারি 2020। তারপরে স্টোর দ্য মেজর রিসার্চ নোবেল লরেন্স ডক্টর অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ইন দ্য ফিল্ড অফ ইকোনমিক্স, তো এখানে 5x10। তারপরে মেনশন এনি টু অবজেক্টিভ অফ সবুজ সাথী প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এটা করিয়েছিলাম। মেনশন এনি টু অবজেক্টিভ অফ কর্মভূমি প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, ইন হুইচ ইয়ার লেট ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন, এটাও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে আলোচনা করা হয়েছিল। তারপরে এখান থেকে 5টা question, 5x10, হোয়াট আর ন্যাচারাল ইকোসিস্টেম, হোয়াট ইজ ফুড ওয়েব গিভ এক্সাম্পল, হোয়াট ইজ মিন বাই কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, হোয়াট আর ফসিল ফুয়েলস কী, হোয়াট আর বায়োডাইভার্সিটি জৈব বৈচিত্র্য কী, হোয়াট আর দ্য মেন কজেস অফ দ্য লস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি নাউডেস, হোয়াট আর দ্য মেন পলিউটেন্টস ইন অটোমোবাইল এক্সস্ট। তো ওভারঅল যদি আমি কোশ্চেনটা বলি, কোশ্চেনটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং যেরকম এক্সপেক্ট করা হয়েছিল ঠিক সেরকমই বিভিন্ন জায়গার থেকে কোশ্চেন দিয়েছে, ছোটোবেলার বইগুলোর থেকে কোশ্চেন দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন দিয়েছে। এগুলো তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন দিয়েছে 1 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বরের। তো আমাদের মডেল সেটগুলো কিন্তু এরকম করেই বানানো হয়েছিল। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা WBCS এর প্রিপারেশন শুরু করাবো। তো তোমরা যারা WBCS এর প্রিপারেশন নিতে ইচ্ছুক, আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে। যারা আজকে ভিডিওটা নতুন দেখছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে। আর তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছো, তারা কীরকম এক্সাম দিলে, অবশ্যই কমেন্টে এসে আমাদেরকে জানিও। থ্যাংক ইউ।